তোমাদেরকে একটা হাস্যকর জিনিস বলে রাখি, ভয় দেখাচ্ছে সবাই, দেখুন ভয় দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুরজিত রায়, আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত ব্লগ বানাতে লোকাল ট্রেনে। আর আপনারা এটাকে আগের ভিডিওতে কমেন্ট সেকশনে লিখে জানিয়েছিলেন, তাই আমি আজকে চলে এসেছি। তাই এখানে স্টেশনের বাইরে বেশি কথা না বলে আমি স্টেশনের মধ্যে চলে যাচ্ছি এবং টিকিটটা কেটে নিচ্ছি। আমি এখন হাওড়াতে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আছে এবং টিকিট কাউন্টারের ভিড় তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু হাওড়া স্টেশনে এসে আমি একটা স্পেশাল জিনিস দেখছি কি, অন্যদিন শিয়ালদা স্টেশনে যাওয়ার সময় আমি দেখেছিলাম যে শিয়ালদা স্টেশনে সব ধরনের টিকিট কাটার মেশিনগুলো, মানে অটোমেটিক মেশিনগুলো বন্ধ ছিল, কিন্তু হাওড়া স্টেশনে সেগুলো অন আছে। আর আপনাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম যে আমার কাছে স্মার্ট কার্ড আছে, তাই আমি স্মার্ট কার্ডে টিকিটটা কাটবো। ঠিক আছে, আপনারা ভিড় দেখে নিলে, ভিড় শিয়ালদার তুলনামূলকভাবে অনেক কম শিয়ালদার থেকে। আর এখানে স্মার্ট কার্ড আছে, তাই আমি ভিড় এড়াবো, এড়িয়ে স্মার্ট কার্ডে টিকিট কাটবো, তাহলে স্মার্ট কার্ডে টিকিট কাটা যাবে। আর আপনাদেরকে একটা হাস্যকর জিনিস বলে রাখি, যে মেশিন আছে কিন্তু মেশিনের সার্ভিস নেই। আমার স্মার্ট কার্ডে টাকা আছে এবং আমার পাশে আরেকজন ব্যক্তি, উনিও চেষ্টা করলেন কিন্তু উনি টিকিট কাটতে পারলেন না। মানে স্মার্ট কার্ড মানে মেশিন নামেই অন আছে, ঠিক আছে, কিন্তু মেশিন কোনো কাজের নয়। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে রেলের যদি কর্মী আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই মেশিনগুলো সার্ভিসগুলো অন করার চেষ্টা করুন, ঠিক আছে, তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। তাহলে চলুন, কিছু করার নেই, লাইন দিয়েই টিকিট কাটতে হবে, তাহলে চলুন দিকে যাওয়া যাক। একটা ব্যান্ডেল 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 একটু স্মার্ট কার্ডের মেশিনগুলো দেখুন স্যার, মেশিন অন আছে, টিকিট কাটা যাচ্ছে, আমার স্মার্ট কার্ডে ব্যালেন্সও ছিল। শিয়ালদাতেও গেলাম আগের দিন, শিয়ালদাতেও একই অবস্থা। টিকিট নিয়ে চলে এসেছি ব্যান্ডেল লোকালের সামনে, যে ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। আর রেকটা দিয়েছে 13,000 সিরিজের ICF রেক, সিঙ্গেল উইন্ডশিল্ডের ওয়েন ওয়েল কালারের ICF রেক। তাহলে চলুন উঠা যাক, ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ বাকি নেই, 2-3 মিনিট বাকি আছে, আমি উঠে যাই ট্রেনে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ডিভিশনেও এরকম শিয়ালদা ডিভিশনের মতো মার্কিং করে দেওয়া আছে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের। তাহলে আমরা ভিডিওতে দেখাবো যে আসলে সোশ্যাল ডিস্টেন্সিং এই ট্রেনে মানা হচ্ছে কি হবে না, ঠিক আছে। তাহলে আপনারা সাথে থাকুন, ট্রেন ছাড়লে তারপরে কথা বলছি আমি। দেখছেন আপনারা, এক্ষুনি আরেকটা লোকাল ট্রেন এসে দাঁড়ালো, কোথা থেকে এসেছে সেটা বলা মুশকিল, তার কারণ ট্রেনের সামনে হাওড়া লেখা থাকে। দেখুন ভিড়টা দেখুন, আর এই এই ভিড় দেখে আরেকটা চিন্তা করার বিষয় যে আমাদের ট্রেনে কেমন ভিড় হবে। আর আমাদের ট্রেনে কেমন ভিড় হবে আমি আপনাদেরকে সব দেখাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এইসবে আমাদের ট্রেন ছাড়লো। আর আপনাদেরকে আমাদের ট্রেন নাম্বার বলতে ভুলে গেছিলাম, ট্রেন নাম্বার হচ্ছে 3733 হাওড়া ব্যান্ডেল লোকাল, যেটা হাওড়া থেকে ছাড়ার কথা সকালবেলা 10:30 আর ব্যান্ডেল পৌঁছানোর কথা 11:28। টোটাল এটা টাইম নিচ্ছে 58 মিনিট, আর এটা ডিস্টেন্স কভার করবে 39 কিলোমিটার। আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো 5 মিনিট লেটে, মানে 10:35। এটার কোড হচ্ছে LLH। আর এখানে আপনারা সবাই জানেন এখানে রেলের একটা বড় ওয়ার্কশপ আছে, অনেক রেলের কর্মী এখানে চাকরি করে।
আর এর এর পরের স্টপ আসবে হচ্ছে বেলু। তাহলে চলুন বেলু বেলু যাওয়া যাক। দেখতে পাচ্ছেন পাশ থেকে একটা ট্রেন হাওড়ার দিকে যাচ্ছে, এই ট্রেনটা আসছে হাওড়া বর্ধমান মেন থেকে, মানে এটা হচ্ছে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল, এটা এখন যাচ্ছে হাওড়ার দিকে। দেখতে পাচ্ছেন কেমন অনেক ফিরিয়ে যাচ্ছে, কারণ কিন্তু মোটামুটি ফিরে যাবে, দেখতে পাচ্ছি মোটামুটি ফিরে যাচ্ছে। এরপরে তো একটা স্টেশন, তারপরে হাওড়া, তো কি কমে যাওয়ারই কথা আর কি। এই হচ্ছে বেলুর, আর বেলুরের কোড বলতে ভুলে গেলাম, বেলুরের কোড হচ্ছে PEQ। আর বেলুর কেন বিখ্যাত আপনারা জানেন, বেলুরে বেলুর মোড় আছে, আর বেলুর মোড় আপনারা এখান থেকে টোটো হোক অটো যেতে পারবেন, কোনো ব্যাপার না, একদম সহজ সাপটাভাবে যেতে পারবেন। আর এর পরেরটা আসছে বালি, তাহলে যাওয়া যাক বালি। দেখতে পাচ্ছেন আমরা বালি ঢুকছি, আর বালি থেকে এই যে হাওড়া বর্ধমান কর্ডের লাইন এখান থেকে আলাদা হয়ে যায়, দেখতে পাচ্ছেন বাঁদিকে চলে যাচ্ছে হাওড়া বর্ধমান কর্ডের লাইন, আর আমাদের লাইন এই যে ডান দিকে চলে যাচ্ছে হাওড়া বর্ধমান মেনের লাইন। আর আমরা যাবো ব্যান্ডেল, আর ব্যান্ডেল মানেই হাওড়া বর্ধমান মেন লাইনে পড়বে ব্যান্ডেল। দেখতে পাচ্ছেন এই স্টেশনে তাও মোটামুটি ভিড় আছে প্যাসেঞ্জার ওঠার জন্য। আর বালির কোড হচ্ছে BLY বালি। দেখতেই গেলেন বালি থেকে কিছু লোক ট্রেনে উঠলো, আর এর পরের স্টেশন আপনারা আসবেন উত্তরপাড়া, তারপরে হিন্দমুট। আমরা উত্তরপাড়া স্কিপ করে আপনাদের সাথে হিন্দমুটে গিয়ে কথা বলব। আমরা পৌঁছে গেছি এখন হিন্দমোটরে, আর হিন্দমোটরের কোড হচ্ছে HMZ। আর হিন্দমোটরের একটা অন্যতম জিনিস হচ্ছে হিন্দমোটরে টিটাগড় ওয়াগন লিমিটেডের কারখানা আছে, এবং এখানেও লোকাল ট্রেন তৈরি হয়, এবং টিটাগড় ওয়াগন লিমিটেড এখন পুনে মেট্রোর টেন্ডার পেয়েছে, মানে পুনে মেট্রোর রেক এখন TWL হিন্দমোটর তৈরি করবে। তাহলে এর পরের স্টেশন দেখতে পাচ্ছেন, আগের দিন সেখানে পুরো অকার খুঁজেছি কিন্তু পাইনি, শ্রীরামপুর স্টেশন, যেটার পর হচ্ছে SRT। আর শ্রীরামপুর কেন বিখ্যাত আপনাদেরকে বলার উচিত কারাকেটা, তার কারণ শ্রীরামপুরের মহেশের রথ বিখ্যাত, ঠিক আছে। আর শ্রীরামপুর থেকে ভালোই ক্রাউড ট্রেনে উঠছে, তাহলে শ্রীরামপুরের পরে ট্রেনে কেমন ভিড় হয় সেটা আপনাদেরকে দেখাবো, যে শ্রীরামপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। আর শ্রীরামপুরের পরের স্টেশন হচ্ছে শ্যাওড়াফুলি জংশন। আপনারা দেখছেন শ্রীরামপুর থেকে ট্রেন ছাড়ার পরে কেমন ট্রেনে ভিড় হয়েছে, দেখুন। তাও বলা যেতে পারে ঠিকই আছে এভাবে। দেখুন শ্যাওড়াফুলি জংশন চলে এসছে, এখন শ্যাওড়াফুলি জংশন প্যাসেঞ্জার নামছে এবং ট্রেনে উঠছে শ্যাওড়াফুলি থেকে। আর শ্যাওড়াফুলি এই শ্যাওড়াফুলি থেকে এখন ট্রেন ছেড়ে যাচ্ছে। আর শ্যাওড়াফুলি একটা বিশেষত্ব হচ্ছে, শ্যাওড়াফুলি থেকে এখানেও লাইন আলাদা হয় ট্রেনের লাইন,
শেওড়াফুলি থেকে আপনি গোঘাট তারকেশ্বরের জন্য ট্রেন বদলাতে পারবেন এবং হাওড়া থেকেও ট্রেন ধরে যেতে পারবেন। এখান থেকে ট্রেন লাইনটা আর কি আলাদা হয়, শেওড়াফুলি গোঘাট। আমাদের দশম স্টপ বৈদ্যবাটি, যেটার কোড হচ্ছে BBA। আর এখানেও মোটামুটি তিনটে লাইন আছে এবং এখান থেকেও মোটামুটি ভিড় হয়। আর প্রত্যেক স্টেশনে ভিড় দেখাবো দেখানোটা ঠিক হবে না, মাঝে মাঝে আপনাদেরকে ভিড় আমি দেখাবো কেমন ভিড় হচ্ছে ট্রেনে। আর এর পরের স্টপ আসছে ভদ্রেশ্বর, তাহলে শুনুন যাওয়া যাক ভদ্রেশ্বর। এগারোতম হল ভদ্রেশ্বরে, এটার কোড হচ্ছে PHR। আর এই এই ভদ্রেশ্বর বিখ্যাত, তার কারণ ভদ্রেশ্বরে জুট মিল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জুট মিল রয়েছে, সেখানে অনেক ওয়ার্কার কাজ করেন, গ্রামের ওয়ার্কার। আর এরপর স্টপ আসবে আপনার মানকুন্ডু, যেটার কোড হচ্ছে MUU। আর তারপরে আসবে চন্দননগর, আমি মানকুন্ডুটা স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো তাই দেখিয়ে চন্দননগর। আর তার মাঝখানে আমি সেই হকারের কাছ থেকে চিড়ে বাজে কিনেছিলাম, সেটা আমি খাবো। আর এই হচ্ছে সেই মোবাইলের কাছ থেকে কিনা চাল ভাজা, যেটা আমি হাত স্যানিটাইজ করার পরে খাচ্ছি। এরপরে আপনাদের সাথে আমি বলেছিলাম চন্দননগরে গিয়ে কথা বলছি, তাহলে আমি ডাইরেক্টলি চন্দননগরে কথা বলছি। চন্দননগর এয়ারপোর্ট CGR। আর চন্দননগর আমাদের পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত জায়গা, তার কারণ চন্দননগরের লাইটিং এবং চন্দননগরের জগন্নাথ মন্দির একদম পৃথিবী বিখ্যাত। যদি আপনারা চান তাহলে এসে জগন্নাথ মন্দির সঙ্গে দেখে যেতে পারে, এবং লাইটিং তো সব জায়গাতেই চন্দননগরের লাইটিং ভাড়া করে নিতে হয়, তা আপনারা দেখেছেন চন্দননগরের লাইটিং, এটা আমি আশা করি। আমাদের থার্ড লাস্ট হল সুচুড়াতে, যেটার কোড হচ্ছে CNS, হুগলি জেলা সদর দফতর। আর এরপরে স্টেশন আসবে হুগলি, তারপরে আসবে ব্যান্ডেল। আর ব্যান্ডেল আমাদের শেষ, তাহলে আমরা মাঝখানে হুগলিকে স্কিপ করে ডাইরেক্ট ব্যান্ডেলে গিয়ে পৌঁছে গেছি আমাদের গন্তব্য ব্যান্ডেলে, যার কোড BDC। আর আমরা ব্যান্ডেলে পৌঁছেছি 11:35। আর আমাদের ট্রেন ব্যান্ডেলে ঢোকানোর কথা 11:28, তাই আমাদের ট্রেন 7 মিনিট লেট করেছে। এমনি নর্মাল জার্নি এক্সপিরিয়েন্স বলতে গেলে সব ঠিকঠাকই আছে, ট্রেনের মধ্যে মোটামুটি সোশ্যাল ডিস্টেন্সিংও বজায় থেকেছে। আর দেখতেই পাচ্ছেন হাওড়া ডিভিশনে হকার আর কি ট্রেনে উঠছে, হকারকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে, তাই আমরা দেখলাম হকারের কাছ থেকে জিনিসপত্র খেলামও, ঠিক আছে। আর একদম সর্বশেষে গিয়ে বলছি, যদি আপনাদের এরকম ধরনের ব্লগ ভালো লাগে তাহলে লাইক চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কলকাতা সবার মানে এরকম ব্লগ আরও আনতে চলেছি, আর আপনাদের কোন সেকশনে ব্লগ দরকার সেটা কমেন্ট সেকশনে লিখে জানান, আমি চেষ্টা করব সেই সেকশনটা কভার করার। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, বাই।